পান্ডা, দাদু এই জেলে বন্দি আছে, দাদুকে আজকে আমাদের ছাড়িয়ে নিয়ে যেতে হবেই। এটা খুবই অন্যায় দাদু, আমরা তোমাকে আজকে বাঁচিয়ে নিয়ে যাব এখান থেকে, আমরা এসেছি দাদু, তোমাকে আজকে উদ্ধার করে নিয়ে যাবই। ইস, এত গরম, জিভ পুড়ে গেল। রাজু, আমিও এই জেলে বন্দি থাকতে চাই। হ্যাঁ পান্ডা, এটা শত্রুদের চাল হতে পারে, সাবধান। রাজু, আমাকে বোকা বানানো হয়েছে, এখন আমি কি করব? পেটুক থাকার আগে দাদুকে এখান থেকে বের করতে হবে। জলদি আসো, আমাকে সাহায্য করো, এরা আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে চায়। পান্ডা, কেউ আসছে। দাদু, তোমাকে আমরা উদ্ধার করতে এসেছি। রাজু, আমাকে এভাবে নিয়ে যেও না, রাজু আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও রাজু, একটু পরে আমার চিকেনটা রান্না হয়ে যাবে, ছাড়ো রাজু বলছি, ছাড়ো। দাদু, তুমি চিন্তা করো না, আমি তোমার চিকেন নিয়ে আসছি। ওয়াও, আইসক্রিমের গাড়ি আসছে। এই এক মিনিট অপেক্ষা করুন, আমি আইসক্রিম নেব, দাঁড়াও। সবাই জলদি আসো, আইসক্রিম কিনতে যাবো। হে হে, লা 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 লা। সবাই লাইন দিয়ে দাঁড়াও, এই আমি তোমাদের আগে এসেছি। এই কেউ তাড়াহুড়ো করবে না, লাইন দিয়ে দাঁড়াও, নাহলে কিন্তু কেউ আইসক্রিম পাবে না। এই আমাকে দাও, আগে আমাকে দাও। কাকু কাকু, আমাকে তিনটা ফ্লেভারেরই আইসক্রিম দাও। পান্ডা, তাড়াহুড়ো করো না, চুপ করে দাঁড়িয়ে থাকো, তোমার আইসক্রিম এখানেই থাকবে, আইসক্রিম উড়ে যাচ্ছে না। আইসক্রিম, আমার আইসক্রিম আমাকে দিয়ে যাও। আমার আইসক্রিম কোথায় গেল? ওই তো ভুলু নিয়ে চলে গেল। ভুলু বস, আমাদের জন্য আইসক্রিম রেখো, তুমি সব আবার একাই খেয়ে নিও না। ভুলু, ওটা আমার আইসক্রিম, আমাকে দাও ভুলু। দম থাকলে উপরে এসে আইসক্রিম নিয়ে যাও পান্ডা, মূর্খ কোথাকার। ভুলু, আমি তোমার মতো বোকা না, তুমি আমার দিকে দেখো, আমি কি করি। ইয়াহু, মা আবার পান্ডা কান্না করছে। হুম, তাই তো দেখছি, পান্ডাকে আইসক্রিম করে খাওয়াতে হবে। দাঁড়া, আমি বাজার থেকে আইসক্রিম নিয়ে আসছি। ও মা, পান্ডা চুপ। ভুলু আইসক্রিমের গাড়ি নিয়ে আকাশে উড়ে গেছে গা। পান্ডা, তুমি কি ভুলে গেছো, আমরা উড়তে পারি। ওয়াও রাজু, প্লেন। পান্ডা, তাড়াতাড়ি উঠে পড়ো। হুম হুম, রাজু আসছি।
আরে এটা তো আমার মতো দেখতে। কি হইলো এটা? বাবা এই মোটা আমার ললিপপ চুরি করছে। এত বড় হয়েও বাচ্চাদের ললিপপ চুরি করছো গাধা? না আমি চুরি করিনি, আমার মতোই দেখতে একজন আমার মুখে ললিপপটা ঢুকিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। কি বলছো, তোমার মতো দেখতে কোথায়? আমি তো দেখতে পেলাম না কোথাও। আমার বাবা মা কেউ পৃথিবীতে নেই। পান্ডা এমন কি করে হলো তোমার? আইয়া আসলে খেলতে গিয়ে পড়ে গেছি। পড়ে গিয়ে এমন হতে পারে না, সত্যি করে বলো পান্ডা কি হয়েছে? ওই ভুলুর বাচ্চা আমার সাথে এই অবস্থা করছে। আমি পার্কে গিয়েছিলাম বল নিয়ে খেলার জন্য, খেলতেও ছিলাম আর মনে খুব খুশিও ছিল, আর তখনই ভুলু খুব উগ্রভাবে আসে আর আমার বলটা আমার থেকে ছিনিয়ে নেয়, আর আমার মেজাজ একদম খারাপ হয়ে যায়। তাই আমি ভুলুকে মারার জন্য ওর দিকে এগিয়ে যাচ্ছিলাম আর ভুলু উড়ে এসে আমাকে একটি ঘুষি মেরে দেয়। ঘুষি মেরে উড়তে উড়তে সেখান থেকে পালিয়ে যায়। আমি অনেক ধরার চেষ্টা করছিলাম কিন্তু উড়ে পালিয়ে যায়। পান্ডা এটা দিয়ে আমরা তোমার ওই বলটাকে ফিরে পেতে পারি। আরে এটা তো আমার মতো দেখতে, এটা তো স্টিকার। পান্ডা এটা হলো স্টিকার, এটা আমাদের শরীরে লাগিয়ে দেব, দেখো কেমন করে লেগে যায়। ওয়া সেই তো, ওয়া ফাইন, এটা তো আমার মতোই দেখতে, আমারই স্টিকার। এখন দেখো কি করি। তো বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো। রাজু আমি খুবই দুর্বল হয়ে গেছি। পান্ডা তোমার নাটক করা বন্ধ করো, আমি জানি তোমার কিচ্ছু হয়নি, তাড়াতাড়ি উঠে পড়ে বললাম নাটক করো না এত। রাজু তোমাকে এত জ্ঞান দিতে কে কইছে? আমাকে কেউ সাহায্য করো। বস আপনি কি ভালো আছেন? আমার কি হতে পারে, আমার কিচ্ছু হয়নি। ভুলু আমাকে ধন্যবাদ জানানোর দরকার নেই, কিন্তু এখানে ভবিষ্যতেও আর আবর্জনা ফেলবে না বলে দিলাম। আমাকে জ্ঞান দিতে এসো না পান্ডা, আবর্জনা তুমি করো আমি করি না, বুঝলে? বস তুমি তো খুবই অসভ্য, এত কথা বলো কেন, চুপচাপ থাকতে পারো না? এই তোরা আমার থেকে বেশি দেওয়ানিগিরি করিস না। তোমার বয়স হচ্ছে 12 আর তুমি কি বাচ্চাদের মতো জামাগুলো পরে থাকো? এই সব জামা একদম পরবে না। পান্ডা এবার কি আমার পোশাকটা ঠিক আছে? এদিকে এসো, কম দামে খাবার জিনিস নিয়ে যাও। পান্ডা ব্যাগটা নিয়ে তো আমাকে একটু সাহায্য করতে পারো। রাজু এইসব কাজ তুমি করো, এইসব কাজ আমার জন্য না। এই তোমরা গাড়িতে যাবে নাকি? এটা কোন ধরনের অভদ্রতা, চেপে বসো, গাড়ি তো আমি চালাবো, নাহলে গাড়ি থেকে নেমে যাও। এই মোটাকে গাড়িতে নিয়ে গেলে গাড়ি আমার আর আসতো থাকতো না। এই গরম গরম মোমো নিয়ে যাও, মোমো নিয়ে যাও। কাকা আমারে 2 প্লেট মোমো দাও। এই তুই মানামারি ধুইয়া মোমো খাবার গেছস? এই নাও তুমিও একটু আমাদের সাথে মোমো খাও। এই তোরা ফাইটার নামে কলঙ্ক, তোরা মোমো খাইতেছস? হি হি আম আম আম। এই নাও রাজু আরো খাও, এই নাও রাজু, হি হি। ই কি ফলটা টক। রাজু আমাকে 2টো দিবা না? রাজু নাও, কেনা বলছে। ই রাজু এটা কি ফল দিলা এত টক কেন, দাঁত সব টক হয়ে গেল।